চলে আসছি হচ্ছে কুষ্টিয়ার লালন শাহের মাজারের ভিতরে। তো এটা হচ্ছে মেইন গেট, আমি আমার মোটরসাইকেল পার্কিং করে গেট দিয়ে ভিতরে ঢুকতেছি। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এই সাইড থেকে যদি পিছনে ঘুরে যাই, এই যে পিছন সাইডটা, এটা হচ্ছে মেইন মাজার। তো আমি আস্তে আস্তে সামনের দিকেই আগাবো, আগে দেখানোর চেষ্টা করব। তো এখন আসি হচ্ছে লালন ফকিরের সেই মাজারে, উনি যেখানে মানে সমাহিত করা হয়েছে তার একদম সামনে। এই যে পিছনে যেটা সাদা গম্বুজ বাহিত যে জায়গাটা দেখতেছেন, তার ভিতরে লালন ফকিরের মৃতদেহ আসলে কবর দেওয়া। তো সেটার একদম পিছন সাইডে আমি দাঁড়ায় আছি। কিছু বিদেশি পর্যটক আছে এখানে, জাপানি পর্যটক হবে হয়তো, মেবি। তো এটা হচ্ছে লালনের মাজারের মেইন ফটক দিয়ে ঢুকে প্রথম অবস্থায় এটা পাওয়া যায়। এই সাইডটা হচ্ছে কবরস্থান, এখানে তাদের বিভিন্ন মুরিদদের কবর আছে। একতারার ছবিটা দেওয়া আছে সুন্দরভাবে, সাংস্কৃতিক যে এটা হচ্ছে একাডেমিক ভবন। এদিকে যদি ভিতর দিয়ে ঢুকি, বিভিন্ন মুরিদদের লালন ফকিরের যেসব মুরিদ ছিল সে সকল মুরিদদের হচ্ছে কবরস্থান এটা। ভিতরে আর কিছু কবরস্থান আছে, এদিকে একজন দেখাশোনা করতেছে। আর ভিতরে যাওয়া যাবে, মানে এমনি জাস্ট একটা তোলা যাবে না, না? এইখান থেকে যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে, যে এইটা হচ্ছে লালন ফকিরের কবরস্থান। তো ভিতরে যাইতে দেয়নি, ছবি নাকি উঠানো যাবে না। এদিকে সাংস্কৃতিক একাডেমিক বা অডিটোরিয়াম, এখানে বিভিন্ন রকম ভক্তরা আছে। আর এদিকে প্রচুর পরিমাণ বিদেশি পর্যটক আছে, বিদেশি পর্যটকদের তারা হচ্ছে ছবি উঠাচ্ছে। আমরা একাডেমিক ভবন থেকে, দেখার মতো সেটা তেমন কিছু নাই, এখানে যে গানের যে বাদ্যযন্ত্র টা নিয়ে বসেছে লালন মিউজিয়াম। তো মিউজিয়ামের ভিতরে এখন আর যাবো না, কারণ হাতে সময় একদমই কম, খুব শর্ট টাইম নিয়ে আসছে, বের হয়ে যাব। এই এই হচ্ছে মাজার, এখানে লালন ফকির শুয়ে আছে ভিতরে। সে আসলে কোন জাতের কেউই জানে না, মানুষ হবে কিসের জাত পাত। এখন বের হয়ে যাচ্ছি লালনের মাজার থেকে, এখন বের হয়ে কুষ্টিয়া শহরের ভিতর যাবো। ইন্ডিয়ান এম্বাসি থেকে পাসপোর্ট উঠাবো, পাসপোর্ট উঠায় দেন হচ্ছে আমরা ছুটবো হচ্ছে হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু, পাশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এগুলো দেখার জন্যে এখন মেইন ফটক দিয়ে বের হয়ে চলে যাচ্ছি। সারাদিনই কম বেশি মানুষ আসে এখানে, বিকেলে হয়তো একটু মানুষ বেশি থাকে। নাফিস বের হয়ে যাচ্ছে এখন ফটক দিয়ে, কাজ শেষ, দেখার মতো তেমন কিছু নাই ভিতরে। আর ওই পাশে হচ্ছে কনসার্ট হয়, ওই সাইডে কনসার্টের জায়গা আছে, অনেক বড় জায়গা। আর এদিক থেকে যে টুরিস্ট স্পটে যে শপগুলো থাকে, সেই টুরিস্ট স্পটের শপগুলো আছে সব। এখন আছে লালন শাহ ব্রিজের উপরে, এই সাইডে পিছন সাইডে যদি যাই তাহলে হার্ডিং ব্রিজ, বাংলাদেশের সবচেয়ে বড়, একসময় সবচেয়ে বড় ব্রিজ ছিল এটাই। আর লোহার তৈরি সবচেয়ে বড় ব্রিজ হচ্ছে এটা, সেই ব্রিটিশ আমলে বানানো।
আর আমার যদি পিছন থেকে দেখাই, এটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা হচ্ছে রূপপুর পাবনা ঈশ্বরদী, শেখ হাসিনা সরকারের মেগা প্রকল্পের ভিতরে এটা হচ্ছে সবচেয়ে, মানে পদ্মা সেতুর পরে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প হচ্ছে এটা। আর যখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা চালু হয়ে যাবে, তখন আমাদের এই উত্তরাঞ্চলের মোটামুটি পাবনা, কুষ্টিয়া, এদিকে মেহেরপুর, এই জাতীয় জেলাগুলোতে অন্তত বিদ্যুতের সমস্যাটা চলে যাবে, কমে যাবে, এই সমস্যাটা আর থাকবে না। আমি এখন লালনশাহ সেতুর উপরে দাঁড়ায় আছি, আমার এই সাইডে নাফিজও দাঁড়ায় আছে, তো ওকে সাথে করে নিয়ে আসলে গেছিলাম কুষ্টিয়াতে। মনে করলাম ওর আসলে ওর সাথে করে এইগুলো দেখি, দেখাই নিয়ে তারপরে যাই। ও আসছে সে বাগেরহাট থেকে, তো ওর কথা না বললেই না, ও হচ্ছে আমার একদম মানে কলিজার টুকরা ভাই। এখান থেকে দেখা যাচ্ছে আসলে তিনটা চিপনি, আসলে তিনটা না, চিপনি হচ্ছে চারটা, ঠিক মিডিল পয়েন্টে যেটা আছে তার অপোজিট সাইডে আরো একটা চিপনি আছে। এই সাইডে বিশাল কর্মযজ্ঞ, বিশাল কর্মযজ্ঞ। আর এখানে রাশিয়ানদের থাকার জন্য আর একটু সামনে ঈশ্বরদীর দিকে যদি আমি এদিক দিয়ে যদি মেন হাইওয়ে ধরে যদি আমি চলে যাই, তাহলে দাসুরিয়া যাওয়ার ঠিক আগে তাদের থাকার জন্য আসলে যে প্রকল্পটা করা, যে বিল্ডিং, তাদের বাসস্থানের জন্য যে জায়গাটা, সেটাও খুব মনোমুগ্ধকর ভাবে আসলে সুন্দর ভাবে বানানো। বিদেশিরা যেন এখানে খুব ভালোভাবে থাকতে পারে। দেখেন আমার সামনে হচ্ছে হার্ডিং ব্রিজ, আর এই পাশে হচ্ছে আমি লালনশাহ সেতুর উপরে দাঁড়ায় এই পাশ থেকে মানে ভিডিও করতেছি। আর দিক থেকে যদি দেখাই, এইখানে আসলে নদী শাসন করা হয়েছে, এই সাইডটা সুন্দর যদি সামনের দিকে যাওয়া যায়। এই হচ্ছে পৌরা কর্মযজ্ঞ, অনেকদিন ধরে চলতেছে।